Hello my beauties, welcome to my channel Sushmita's blog and welcome to another video. তো এই গরমের মধ্যে আশা করি তোমরা সবাই নিজেদের খেয়াল রাখছো আর পরিবারের সাথে সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ফেসিয়াল, বলতে পারো একটা DIY ট্রিটমেন্ট, যেটা এই গরমের মধ্যে খুবই ইউজফুল বা হেল্পফুল বলতে পারি আমি। কারণ এই গরমের মধ্যে যে সূর্যের একটা তাপের জন্য যে আমাদের স্কিন যে ড্যামেজ হচ্ছে বা স্কিনের যে কোনো রকমের দাগ বলো সেটা রিমুভ করতে পারে তোমার এই জাস্ট এই ম্যাজিক্যাল ট্রিটমেন্টটা। একবার তোমরা ট্রাই করে দেখতে পারো তোমাদের নিয়ে। হ্যাঁ, DIY ট্রিটমেন্ট তোমার হয়তো মার্কেট বট প্রোডাক্টের মতো খুব কুইকলি কাজ করবে না, কিন্তু যেটা করবে একদম জেনুইন আর 100%। তো ডেফিনেটলি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। কোনো মানে DIY অ্যাপ্লাই করার আগে আমি আজকে তোমাদেরকে বলবো খাওয়ার কথা। তো এই গরমের মধ্যে ডাবের জল বা কোকোনাট ওয়াটার, যেটা আমরা বাংলায় ডাবের জল বলি, তো এটা যে আমাদের কত হেলথ বেনিফিটস আছে আমি তোমাদের সাথে আজকে একটা একটা করে শেয়ার করবো বা কিছু বলতে পারো। কারণ কোকোনাট ওয়াটার আমরা জানি যে খেলে তো আমাদের একটা খুব ভালো লাগে, তাছাড়াও এর যে হেলথ বেনিফিটসগুলো, তার ফার্স্ট যেটা হলো হার্টের পেশেন্টদের জন্য কিন্তু খুব ভালো, যারা কিডনি স্টোন সাফার করছে সেসব পেশেন্টদের জন্য খুব ভালো, আর ব্লাড প্রেশার মেনটেন করে, আর তোমার বডি ডিটক্স করে, যাদের সুগারের লেভেল নিচে তাদের জন্যও খুব ভালো। কোকোনাট ওয়াটার কোলেস্ট্রলের লেভেল সেটা কিন্তু মেনটেন করে, আবার যদি তোমার সুগার মিন্স ডায়াবেটিসের যে লেভেল সেটাও কিন্তু মেনটেন করে। তাই এগুলো তো গেল হেলথ বেনিফিটস, এবার তোমাদেরকে বলি স্কিনের জন্য। আমি কোনখান থেকে শুরু করবো সেটাই ভাবছি। তো ফার্স্ট যেটা অ্যান্টি এজিং, তোমার যে কোকোনাট ওয়াটারে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, তোমার যে রিঙ্কেলস বলো, যে আমাদের আফটার 35 রিঙ্কেলস আসতে শুরু করে সেটাও কিন্তু কন্ট্রোল করে কোকোনাট ওয়াটার। নেক্সট যেটা হলো আমাদের সবচেয়ে বেশি যেটা চাহিদা থাকে স্কিন গ্লো, সেটাও কিন্তু জন্য হেল্পফুল কোকোনাট ওয়াটার। তাই শুধু অ্যাপ্লাই করলেই হবে না, এটা কিন্তু তোমার কনজিউম করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট স্টেপ আমি যেটা নিয়েছি হুইট ফ্লোর বা আটা, আর এটার সাথে আমি মিক্স করেছি ফার্স্ট ক্লেন্সিং। তো ক্লেন্সিংয়ের জন্য ফার্স্ট র মিল্ক বা বয়েল মিল্ক, যে কোনো যেটা তোমার আছে আপ টু ইউ, তোমার যেটা তোমার পছন্দ তুমি সেটা নিতে পারো। তো মিল্কের সাথে আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে হুইট ফ্লোর। আর আমরা সবাই জানি যে হুইট ফ্লোর বা আটা স্কিনের জন্য কত, স্কিনের যে আমাদের ডেড সেলসগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে এই যে হুইট ফ্লোর। আর তো ফার্স্ট স্টেপ আমি যেটা নিয়েছি হুইট ফ্লোর বা আটা, আর এটার সাথে আমি মিক্স করেছি ফার্স্ট ক্লেন্সিং। তো ক্লেন্সিংয়ের জন্য ফার্স্ট র মিল্ক বা বয়েল মিল্ক, যে কোনো যেটা তোমার আছে আপ টু ইউ, তোমার যেটা তোমার পছন্দ তুমি সেটা নিতে পারো। তো মিল্কের সাথে আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে হুইট ফ্লোর। আর আমরা সবাই জানি যে হুইট ফ্লোর বা আটা স্কিনের জন্য কত, স্কিনের যে আমাদের ডেড সেলসগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে এই যে হুইট ফ্লোর। আর যে র মিল্ক আমাদের যে কতভাবে যে কী ডিপ ক্লেন্স করে সেটা তোমরা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে তুমি। তো আমার যে ক্লেন্সারের যে প্যাকটা সেটা আমার রেডি হয়ে গেছে, এভাবে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করব আর খুব ভালোভাবে অ্যাপ্লাই করব। 2-3 মিনিটস আমি এরমভাবেই মাসাজ করেছি, মাসাজ করে ফেসের যে ডার্টস বলো সেগুলো আমি ক্লিন করার এখানে ক্লিন করছি। তো তোমরাও এভাবে ক্লিন করো আর মাসাজ করো। তুমি যেদিন বাইরে থেকে ঘুরে আসছো সেদিনই এসেই যদি তুমি তোমার স্কিনে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু এর যে কাজটা সেটা আরও ভালো হয়। কিন্তু স্কিনে যদি এই দাগটা বসে যায়, এটাও কিন্তু একটা ফ্যাক্ট, স্কিনে যদি দাগ বসে যায় মানে যদি তুমি এটা যদি ঠিক আছে কিছুদিন পর ট্রিটমেন্টটা করলে তাহলে কিন্তু এটা আরও বেশি লেট হয়। তোমার যে প্রসেসটা স্কিনের যে ডিটক্স প্রসেসটা সেটা করতে কিন্তু আরেকটু বেশি টাইম লাগে। এখানে আমি স্টিম নিচ্ছি। তো আমি যেটা করি সবচেয়ে তোমাদেরকে ইজিয়েস্ট ওয়েতে দেখানোর চেষ্টা করি, আমি নিজেও করে সেটাই চেষ্টা করি। তো এরমভাবে যদি তোমরা স্টিম নিতে পারো ফুল ফেসে হয় আর খুব ভালোভাবে হয়, তোমার টাওয়েলটা আবার স্কুইজ করা সেটা একটু আমার কাছে মনে হয় ঝামেলা, তো আমি এরমভাবেই করি। তো তোমাদেরকে আমি এরমভাবেই দেখাচ্ছি, তোমরা যদি মানে মনে হয় যে না বেশি কিছু করবো না তো এরমভাবে তোমরা স্টিমটা নিতে পারো, কোনো রকম কিছু মানে ঝুট ঝামেলা ছাড়া বলতে পারো। তো আমার স্টিম নেওয়া হয়ে গেছে, এরপর নেক্সট প্রসেস শুরু করব।
এখানে আমি স্ক্রামিং এর জন্য যেটা নিয়েছি হচ্ছে রাইস ফ্লোর, আর তার সাথে আমি যেটা মিশিয়েছি সেটা হচ্ছে কোকোনাট ওয়াটার, যেটা আজকে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস। তো এই কোকোনাট ওয়াটারের সাথে খুব ভালোভাবে মিক্স করেছি। আর আমি তোমাদের রাইস ফ্লোর বা চালের কথা কি বলবো, সেটা আমরা কম বেশি সবাই জানি যে স্কিনের জন্য কত ভালো, স্কিনকে বলো, ডার্টস বলো বা স্কিন হোয়াইটিংয়ের জন্য খুব ভালো একটা জিনিস, একটা ঘরোয়া ডিআইওয়াই প্রোডাক্ট বলতে পারি, সেটা হলো রাইস ফ্লোর বা পেস্ট যাই বলো। তুমি কিন্তু এটা প্রচুর মানে কি বলবো ডিআইওয়াই ইউজ আছে তুমি হেড টু টো। তো আজকে আমি সেটাই ইউজ করেছি স্ক্রাবিংয়ের জন্য। তো আমি এবার যেভাবে ক্রিম ম্যাসাজের জন্য যেটা প্রিপেয়ার করছি সেই জন্য আমি হলুদ নিয়েছি। তোমরা জানো হলুদটা স্কিনের জন্য কতটা ভালো, তো আমি আর ডিটেলসে বলছি না। আর আমি এখানে হলুদটা যেটা করেছি আমি এরমভাবেই নিতে আমি প্রেফার করি, কারণ এইরমভাবে নিলে তোমার হলুদটা যেটা সেটা অর্গানিক হওয়ার 100% চান্স আছে, কোনো রকম কোনো মিক্সিংয়ের ব্যাপারটা থাকে না। তো এটার সাথে আমি যেটা করছি ডাবের জল মেশাচ্ছি, আর এটা আমি জাস্ট পাটাতে একটু ঘষে যে হলুদটা আমি বের করে নেবো। এরপর যেটা মিক্স করেছি হচ্ছে আমি ডাবের জলটা খেয়েছিলাম, আর বাকি যে শাঁসটুকু ছিল সেই কচি শাঁসটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর এটাতে আর ডাবের জল তো আছে, সেই পেস্ট করার পর দেখো এরমভাবে মিক্সচারটা হয়েছে। আমি অলরেডি করে নিয়েছি, কারণ এটা তোমরা নিজেদের মতো করে তোমরা পেস্ট করতে পারো মিক্সি, বা তোমরা পাথরের যে পাটা আছে সেটাতেও করতে পারো। তো আমি আমার মতো করে নিয়েছি, তোমরা ওইভাবে করে নেবে। এরপর যেটা হবে মাসাজ করব। এবার ক্রিমটা আমি প্রিপেয়ার করে নিয়েছি, এবার যেটা হবে মাসাজ যে প্রসেস সেটা আমি শুরু করব। এই যো তোমার কোকোনাট, যে যেটা র কোকোনাট, যে আমরা যে শাঁসটার কথা বলি সেটা কিন্তু প্রচুর বেনিফিটস আছে তোমার, যেমন অয়েলি স্কিনের জন্য এটা খুব ভালো, সেরকম ড্রাই টু অয়েলি অ্যাকনে পোন পিম্পল পোন সমস্ত স্কিনের জন্য কিন্তু খুব ভালো। তোমার ফার্স্ট অয়েল কন্ট্রোল করে, তোমার স্কিন যদি অয়েলি হয়ে থাকে সেটা কিন্তু অয়েল কন্ট্রোল করে, আর যেটা স্কিন হিলিং করে, যে স্কিনের যে সেলসগুলো বলো যেগুলো ড্যামেজ হয়ে যায় স্কিনের, যে অতিরিক্ত আমাদের যে সানলাইটে বা ধুলো বা ডার্টসের জন্য যে ড্যামেজ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু হিলিং করে। এই হিলিংয়ের জন্য খুব ভালো কার্যকরী হলো যে র কোকোনাট বা শাঁস। তো এখানে যখন ক্রিম থার্ড স্টেপে যখন ক্রিম মাসাজ হবে, এটার যে কোকোনাটগুলো একটু একটু থেকে যায়, তো এটার জন্য খুব বেশি মানে পরেশান হওয়ার কোনো কিছু নেই বা টেনশন নেওয়ার কিছু নেই, এটা একটু একটু স্কিনে থেকে যাবে, কিন্তু খুব ভালোভাবে মাসাজ করবে, অ্যাপ্লাই করবে। আর যেটা সবচেয়ে বড় কথা, আমি যেটা যে ক্রিম যেটা মাসাজ করেছি সেটা কিন্তু আমি যেটা ওয়াশ অফ করিনি, এটার ওপরে খানিকক্ষণ রেখে তারপরে আমি যেটা করেছি ফোর্থ স্টেপ, মানে যেটা আমি প্যাকটা মাস্কটা অ্যাপ্লাই করেছি। আর এইগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ডাবের জলের সাথে। আমি যেটা করেছি এটা খুব ভালোভাবে পেস্ট করেছি, তোমাদের মানে কনসিস্টেন্সিটা দেখবে যেন খুব পাতলা না হয়ে যায় বা খুব থিক না হয়ে যায়, তোমার যেমন অ্যাপ্লাই করার মতো একটা ভালো কনসিস্টেন্সি তোমরা ক্রিয়েট করবে। তারপর যেটা হচ্ছে অ্যাপ্লাই করবে, আমি এখানে সেটাই করছি। তো এবার যেটা হচ্ছে ভালো করে মিক্স করে নেব। তারপর এটা মিক্স করার পর কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট রাখবে, রাখার পর এটা ঠিক ভালোভাবে মিক্স হয়ে যাবে সব কিছু, তারপর অ্যাপ্লাই করবে, দেন এটা আরও ভালো।